নমস্কার বন্ধুরা, রান্নার রীতিকথা থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? বেশ কয়েক সপ্তাহ পরে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে এসেছি। আমার পার্সোনাল প্রবলেমের কারণে বেশ কয়েক সপ্তাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি বলে দুঃখিত। আশা করছি এরপর থেকে নিয়মিত রেসিপি শেয়ার করতে পারবো। চলুন আজকে রেসিপিতে চলে যাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো চিজ কেক। ম্যাঙ্গো চিজ কেক বানাতে ক্রিম চিজ একটা মেইন ইনগ্রিডিয়েন্ট, তাই প্রথমেই আপনাদের সাথে বাড়িতে ক্রিম চিজ বানানোর রেসিপিটা শেয়ার করছি। বাড়িতে এই ক্রিম চিজ খুব সহজে তৈরি করা যায়। চলুন শুরু করি। এই ক্রিম চিজ বানাতে লাগছে 1.5 লিটার দুধ, ফ্রেশ ক্রিম লাগছে 250 ml। আমি এখানে লেবু রস নিয়েছি 1 চা চামচ, আর ভিনেগার নিয়েছি 1 টেবিল স্পুন, একসাথে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 চা চামচ নুন। একটা প্যানে আমি সবটুকু দুধ ঢেলে দিচ্ছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে দুধটাকে নেড়ে নেড়ে স্বাভাবিকভাবে যেভাবে আমরা দুধ ফুটিয়ে নিই সেভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি ভিনেগার আর লেবু রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকে কাটিয়ে নেব। যদি মনে হয় আরেকটু ভিনেগার লাগবে তাহলে আপনারা দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত না ছানা আর জল আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। ভালোভাবে ছানা আর জল আলাদা করার জন্য আবার একটু ভিনেগার ইউজ করছি আমি। আরও 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ছানা আর জলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন, ছানা আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা বড় ছাঁকনি বসিয়ে তার উপরে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি। এবার জল থেকে ছানাটাকে আমি ছেঁকে নেব। ঠান্ডা পরিষ্কার জল দিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এবারে এটাকে সব কোণাকে ভালোভাবে ধরে হালকা হাতে একটু চেপে নেব। নিয়ে 5 মিনিটের জন্য এর উপরেই রেখে দিচ্ছি। এবার ছানাটাকে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ছানা আর নুনটা একসাথে মিশিয়ে আমি মিক্সারে একটা ক্রিমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর সময় আপনাদের ছানাটা যদি মনে হয় যে ড্রাই হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ছানার জলটা ইউজ করতে পারেন কিংবা দুধ ইউজ করতে পারেন। আমি দুধ ফোটানোর সময় যেই ফ্রেশ ক্রিমটা ইউজ করেছিলাম দুধের সাথে, আপনারা যদি ফ্রেশ ক্রিমটা ইউজ করতে না চান তাহলে আপনারা ছানাটাকে পেস্ট বানানোর সময় 2-3 টেবিল চামচ বাটার দিতে পারেন। বাটার সল্টেড হলে সেক্ষেত্রে নুন দেওয়ার প্রয়োজন নেই। বাটারের পরিবর্তে 2-3 টেবিল চামচ অলিভ অয়েলও মেশাতে পারেন। ফ্রেশ ক্রিম, বাটার বা অলিভ অয়েল না মেশালে ছানাটা পেস্ট করার সময় পনিরের মতো মনে হবে, স্মুথ ক্রিমি একটা পেস্ট হবে না। তাই এই তিনটের যে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট আপনাকে অবশ্যই মেশাতে হবে। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। ঠিক এরকম স্মুথ কনসিস্টেন্সিতে হবে। এটা যখন ফ্রিজে রাখা হবে তখন আরও ঠিক হয়ে যাবে। একটা এয়ারটাইট পাত্রে ঢেলে
আমি ফ্রিজারে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমরা তো চিজটা তৈরি করে ফ্রিজারে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি, এবার তাহলে আমরা দেখে নিই চিজ কেকটা তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 150 গ্রাম ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি, পাউডার সুগার নিয়েছি 1/2 কাপ, একটা বড় সাইজের আমকে 2 সাইড কেটে নিয়ে পাল্প বানিয়ে নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচ, মেল্টেড বাটার নিয়েছি 2 টেবিল স্পুন, জেলেটিন নিয়েছি 1 চা চামচ। প্রথমে আমি জেলেটিনটাকে 50 ml চিলড ওয়াটার দিয়ে ভিজিয়ে রাখছি, 10 মিনিট রেখে দেবো সাইড করে। এবার বিস্কিটটাকে একটা ব্লেন্ডারে নিয়ে পাউডার বানিয়ে নিচ্ছি, বিস্কিটগুলোকে এরকম পাউডার বানিয়ে নিয়েছি। এবার বিস্কিটের মধ্যে বাটারটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে বাটারটা বিস্কিটের সাথে মাখা হয়ে গেছে। এবার এরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, নিয়ে এর নিচে আমি বিস্কিটগুলোকে এভাবে দিয়ে দেব, সমানভাবে ছড়িয়ে দেব যাতে চারিদিকে সমানভাবে পড়ে। সব বিস্কিট দেওয়া হয়ে গেছে, এবার একটা হাতা দিয়ে এভাবে হালকা চেপে চেপে সেট করে দিচ্ছি আমি, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হবে। এবার এটাকে ফ্রিজারে রেখে দেবো সেট হওয়ার জন্য 5-7 মিনিটের মতো। এবার ফ্রিজার থেকে আমি ক্রিমটাকে বের করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে কেমন সেট হয়ে গেছে, দেখুন কিরকম টাইট হয়ে গেছে। ফ্রিজার থেকে 2 ঘন্টা পরে ক্রিমটাকে বের করে নিয়েছি, এবার এর মধ্যে 200 ml এর মতো ফ্রেশ ক্রিম ঢেলে দিচ্ছি, পাউডার সুগারটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার ম্যাঙ্গো পাল্পটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠেছে। ভিজিয়ে রাখা জেলিটিনটাকে আমি আভেনে 1 মিনিটের জন্য গরম করে নিয়েছি, এবার এখান থেকে খানিকটা মিক্সচার দিয়ে জেলিটিনটার সাথে মিশিয়ে দেব। তিন চামচ কেক মিক্স দিয়ে আমি জেলেটিনটার সাথে মিশিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি, আবার একটু মিশিয়ে দিচ্ছি। বিস্কিটটা গুঁড়ো করে আমি সেট হতে দিয়েছিলাম ফ্রিজারে, সেটা নিয়ে এসেছি, ওটার উপরে এবার কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি।
দুবার তিনবার ট্যাপ করতে হবে যাতে কোনো হাওয়া ভেতরে না থাকে। এবার এটাকে একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে ঢেকে আমি ফ্রিজারে রেখে দেবো 3-4 ঘন্টা, তারপরে এটা সেট হয়ে যাবে। ওভারনাইট রাখলে বেশি ভালো সেট হয়। ওভারনাইট ফ্রিজারে ম্যাঙ্গো চিজ কেকটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন সেট হয়েছে। আমি কেক মোল্ড থেকে কেকটাকে বের করে এভাবে ম্যাঙ্গো স্লাইস দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আপনারা ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।